আসসালামু আলাইকুম বিডি টুডের স্পোর্টস নিউজে স্বাগত হুট করেই ধসে গেল ওয়েস্ট ইন্ডিজ তবু লিড একশো বাষট্টি অ্যান্টিগা টেস্টের প্রথম দিন আটচল্লিশ ওভারে দুই উইকেট হারিয়ে পঁচানব্বই রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন সকালেও সাবধানে শুরু করে তারা তবে দ্বিতীয় সেশনের শেষে ও তৃতীয় সেশনের শুরুতে হুট করে ধসে গেছে স্বাগতিকরা শেষ আটষট্টি রানে সাত উইকেট হারিয়েছে তারা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে একশো বারো দশমিক পাঁচ ওভারে দুইশো রান তুলে অল আউট হয়েছে তারা লিড নিয়েছে একশো রানের দ্বিতীয় সেশনের শেষ দিকে মিরাজ কাইল মায়ার্সকে সাত রানে ও যশোয়া ডি সিলভাকে এক রানে আউট করেন তৃতীয় সেশনের শুরুতেই তিনি ফেরান আলজারি জোসেফকে এরপর অ্যাবাদত তুলে নেন ক্যামার রোসকে পরেই মিরাজ ও খালেদ ফেরান ব্ল্যাকউড একশো বলে তেষট্টি রান করা ও জয়সন সিসলসকে এর আগে ক্রেক ব্রাতট দুইশো আটষট্টি বল খেলে চুরানব্বই রানে কালেদ আহমেদের বলে আউট হয়েছেন জোহান ক্যাম্পেল চব্বিশ ও রেমন রেইফার এগারো রান করেন প্রথম ইনিংসে মাত্র একশো রান করে অল আউট হয় বাংলাদেশ দলের হয়ে একান্ন রান করেন শাকিব আল হাসান এছাড়া তামিমের ব্যাট থেকে আসে ২৯ রান লিটন করেন ১২ রান দলের আর কেউ দুই অঙ্কের ঘরে তুলতে পারেননি রান বরং জয় শান্ত মমিনুল সোহান মোস্তাফিজ ও কালেদ শূন্য করে সাজ গড়ে ফিরেন ধন্যবাদ সবাইকে